হ্যালো ভিউয়ার্স, আমরা যারা পুঁইশাক চাষি অথবা পুঁইশাক পছন্দ করি অথবা পুঁইশাক ক্রেতা, তারা প্রায়শই লক্ষ্য করি জমিতে পুঁইশাকের পাতায় এক ধরনের দাগ হয়। এই দাগটি কেন হয়, কি কারণে হয় এবং কিভাবে এর প্রতিরোধ করা যায়, আমরা আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা ভিডিওতে যে লক্ষণ বা সিমটমগুলি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পুঁইশাকের পাতায় দাগ, লিভ স্পট অফ ইন্ডিয়ান স্প্যানিশ। এটি একটি ছত্রাকজনিত রোগ। এটি সাধারণত সার্কোস্পোরা ক্রুনেটা নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে লক্ষ্য করুন, এ রোগের আক্রমণে যেটি হয় সেটি হলো পুঁইশাকের পাতায় প্রথমে ছোট ছোট গোলাকার স্পট পড়ে, আমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছি। প্রথমে জলে ভেজা বাদামি দাগ, অনেক সময় এই দাগ ক্ষুদ্র ক্ষুদ্র কোনাচে দাগও হয়ে থাকে। পরবর্তীতে দাগগুলো একত্রিত হয়ে বড় আকার ধারণ করে। কিছু কিছু পাতায় দেখুন, আমরা লক্ষ্য করছি ছোট দাগগুলি একত্রিত হয়ে বড় আকার ধারণ করেছে, কিছুটা ধূসর কালার হয়েছে। আমরা যদি ভিডিওটিতে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে একসময় পুরো পাতায় দাগ ছড়িয়ে পড়ে, তখন পাতার গুণগত মান নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে পুরো গাছ মরে যায়। দর্শক, এই রোগটি মূলত বীজবাহিত রোগ, এবং চলুন জেনে নেওয়া যাক রোগটি কিভাবে বিস্তার লাভ করে। এটি সাধারণত গাছের বা শাকের আক্রান্ত অংশ, আগাছা ও বাতাসের দ্বারা এই রোগের জীবাণু বিস্তার লাভ করে বা একটি শাক থেকে অন্য শাকে যায়। এবার আমরা একটু জানার চেষ্টা করি এই রোগটি কখন বৃদ্ধি পায়। জমিতে যদি শাকের পুষ্টির ঘাটতি হয়, প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি উপাদানের অভাব হয় এবং কোনো সময় যদি রসের অভাব হয় অথবা প্রচুর তাপের সময়, পুঁইশাকে এই রোগের আক্রমণ বেশি পরিলক্ষিত হয় বা এই রোগটি আক্রমণের প্রকোপতা বৃদ্ধি পায়। এতক্ষণ আমরা জানলাম এই রোগের লক্ষণ এবং কারণ। হ্যালো বন্ধুরা, চলুন এবার দেখা যাক এই রোগটি কিভাবে প্রতিরোধ করা যায় বা আক্রান্ত হলে আমরা কিভাবে প্রতিকার করব। প্রতিরোধ করতে হলে, যেহেতু বীজবাহিত, শুরুতেই আমাদেরকে পুঁইশাকের বীজ কার্বেন্ডাজিম গ্রুপের একটি ছত্রাকনাশক যেমন নয়িন, অটোস্টিন অথবা অন্য যে কোনো একটি, প্রতি 1 কেজি বীজের জন্য 3 গ্রাম 1 লিটার পানিতে গুলে নিয়ে উক্ত বীজগুলি 5-7 মিনিট ভিজে রেখে হালকা ছায়ায় শুকালে অথবা বীজ শোধনের এই প্রক্রিয়ায় আমরা এই রোগটি থেকে অনেকটাই রেহাই পাব। এছাড়াও পুঁইশাক রোপণের সময় জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে, কোনোভাবেই যেন রসের অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং লাইনে নির্ধারিত দূরত্ব বজায় রেখে পুঁইশাকের বীজ বপন অথবা কাটিং রোপণ করলে আলো বাতাস চলাচলের কারণে ছত্রাকের আক্রমণ অনেকটা কম হবে। পুঁইশাকের জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে, যেন জমিতে কোনোভাবেই আগাছা না থাকে। দর্শক, এরপরেও যদি আমাদের পুঁইশাকের জমিতে পুঁইশাকের পাতায় দাগের ছত্রাকের আক্রমণ হয়, তাহলে আমাদের যেটি করতে হবে, প্রথমত আমরা বর্জ্য মিশ্রণ বা বর্জ্য মিক্সচার, চুন 10 গ্রাম একটি পাত্রে, তুঁত 10 গ্রাম একটি পাত্রে, 1/2 লিটার পানিতে চুন এবং 1/2 লিটার পানিতে তুঁত 12 ঘন্টা ভিজে রেখে পরের দিন সেঁকে নিয়ে 1 লিটার মিশ্রণ তৈরি করে প্রতিশতক জমির জন্য 2 লিটার পানির মিশ্রণ হিসেবে আমরা স্প্রে করতে পারি, অথবা বাজারে প্রচলিত ছত্রাকনাশক যেমন প্রোপিকোনাজল, টিল, প্রাউড, পোটেন, প্রোপিজল, সাদিত, যে কোনো একটি 1 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশে 10 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করতে পারি। তাতেও কাজ না হলে কপার অক্সিক্লোরাইড যেমন ব্লাইটক্স, কুপ্রাভিট, সোলুকক্স, অক্সিভিট, যে কোনো একটি 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশে প্রয়োজনে 7 থেকে 10 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করলে আমরা সহজেই
পুঁই শাকের পাতায় দাগ রোগ থেকে রক্ষা পাবো? ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমরা এই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে আমরা যারা পুঁই শাক চাষ করি তারা ভালো ফলন পাবো এবং বাজারদর ভালো পাবো।